দুর্নীতিতে ছেয়ে গেছে পুরো উত্তর সিটি কর্পোরেশন। পৌরকর জালিয়াতি থেকে শুরু করে মশা মারতে বিশেষ ঔষধ বিটিআই আনতেও দুর্নীতির বাইরে আসতে পারেনি ডিএনসিসি। ভুইফোর প্রতিষ্ঠান থেকে আনা বিটিআই গ্রহণ করেছে কর্পোরেশন। এখন ঠিকাদারকে আবার কালো তালিকাভুক্ত করার উদ্যোগ নিয়েছে সংস্থাটি। বিশেষজ্ঞ দুর্নীতি বিরোধী সংস্থা টিআইবি বলছে এসব করে শাক দিয়ে মাছ থাকার কোনো সুযোগ নেই। নাইম আল জিকর রিপোর্ট। গেল বছরে পৌরকর হিসেবে 42,000 টাকা উত্তর সিটি কর্পোরেশন নির্ধারিত ব্যাংকে টাকা জমা দেন ফারুক হোসেন। নাগরিক সেবা সাইটেও উঠে টাকা জমার তথ্য, কিন্তু এর মাসখানেক পরেই ঘটে বিপত্তি। ডিএনসিসি থেকে তার কোনো টাকা জমা পড়েনি বলে জানানো হয়। একই ভোগান্তিতে পড়েছেন বন্যা আক্তার। তিন মাস ধরে ঘুরেও কোনো সমাধান পাচ্ছেন না তারা। এটা ভুয়া কি আমি তো জানি না, কম্পিউটার থেকে নিয়ে আমাকে এই রিসিটটা দিয়েছে, মানে এটা কীভাবে কী হবে আমাকে বলে তাহলে আপনি দাঁড়ান। আমি গেছিলাম মনে হয় 11টার সময়, আমি বিকেল 5:30 বাজে বাসায় আসছি। নাগরিক হিসাবে ট্যাক্স প্রদানের পরে এই সমস্ত ভুক্তভোগী হয়ে আমরা সিটি কর্পোরেশন বা ব্যাংকের দ্বারে দ্বারা আমরা কেন স্বর্ণাপন্ন হব? এমনকি একাধিকবার তাদের স্বর্ণাপন্ন হওয়ার পরেও তারা কোনো সদুত্তর কোনো মহল থেকেই দিচ্ছে না। উত্তর সিটি কর্পোরেশনের চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত এক কর্মচারী বলছেন এ ধরনের প্রতারণার শিকার হয়েছেন প্রায় 100 জন ব্যক্তি। এই যে 6-7 জন ধরা পড়ছে আমি থাকা অবস্থায়, এই 6-7টা বাদে আরো মোটামুটি 87টার মতো আমি লিস্ট করে আসছি। যখন এসব অনিয়মের বেড়াজালে উত্তর সিটি কর্পোরেশন, তখন রাজধানীতে চলছে ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিন শত শত মানুষ এ রোগে আক্রান্ত হচ্ছেন, যাতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন 400-এরও বেশি মানুষ। এই পরিস্থিতি সামাল দিতে ডেঙ্গুর লার্ভা মারতে আমদানিকৃত বিটিআই নিয়েও হয়েছে কারসাজি। সিঙ্গাপুরের মোড়কে চায়নার ডেঙ্গু লার্ভা মারার ব্যাকটেরিয়া উত্তর সিটি কর্পোরেশনকে দিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান মার্শাল অ্যাগ্রোভেট কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ। নিজেদের তদারকির দায়িত্ব থাকলেও সিটি কর্পোরেশন এর দায় চাপিয়েছে প্রতিষ্ঠানটির ওপর। মার্শালের বিরুদ্ধে অফিসিয়ালি যা যা করা দরকার আইনগত, তাদেরকে আমি বলেছি তোমরা বেস্তে কেন নেই, তোর বেস্তে কেন রাখা আছে। এই জন্য একটি কেউ যদি অন্যায় করে, অন্যায় দেশের প্রচলিত আইন অনুযায়ী অবশ্যই তার বিরুদ্ধে আমি ব্যবস্থা নিব। এদিকে এই ঘটনা প্রকাশ পাওয়ার পর তড়িঘড়ি করে ঠিকাদারকে কালো তালিকাভুক্ত করার উদ্যোগ নিয়েছে ডিএনসিসি। বিশেষজ্ঞ ও দুর্নীতি বিরোধী সংস্থা টিআইবি বলছে এভাবে উত্তর সিটির পার পাওয়ার জায়গা নেই। সিটি কর্পোরেশনের কিছু গাফিলতি আছে, এটা পরীক্ষা নিরীক্ষা করে দেখা দরকার ছিল, আর কোম্পানি তো চিট করেছে। আমার মনে হয় কালো তালিকাভুক্ত করাটা শুধুমাত্র একটা প্রথম পদক্ষেপ হতে পারে। এটি কিন্তু এর মাধ্যমে ডিএনসিসি তার দায় এড়াতে পারেন না, এটা পরিষ্কার। কারণ হচ্ছে যে পুরো প্রক্রিয়ার মধ্যে সংশ্লিষ্ট নীতিমালা লঙ্ঘনের অনেক সুনির্দিষ্ট আলামত দেখা যাচ্ছে। এদিকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বলছে চায়না থেকে 26 জুলাই মার্শাল অ্যাগ্রোভেটের নামে বিটিআই আসে, যার 4 দিন পর 30 জুলাই 5,38,000 টাকা শুল্ক কর দিয়ে খালাস নেয় প্রতিষ্ঠানটি। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা।